রমজান উপলক্ষে ফলের বাজার। স্বাভাবিক কারণে রমজানে ফলটা সবার প্রিয়, দেশি হোক বিদেশি হোক, যে কোনো ফলে হোক, রমজানের রোজা শেষে ইফতারের সময় সাধ্য অনুযায়ী মানুষের ফলটা ইফতারের একটা অংশ হিসেবে থাকে। এখানে আমাদের দেশি ফল রয়েছে পেয়ারা, বিদেশি ফল কমলা, আঙুর। আমি এই ফলের দামগুলো জানাচ্ছি এই রোজা উপলক্ষে। আমার সামনে পেয়ারা দেখছেন 100 টাকা দাম প্রতি কেজি। রমজান মানেই তরমুজ, যেহেতু দিনেশ গরম রাতে শীত এভাবেই চলছে, শুরুটা হয়েছে রমজানের। এখানে তরমুজ রয়েছে। এগুলো কোত্থেকে আসছে তরমুজগুলা? এই যে আমার সামনে তরমুজগুলো, এগুলো বরিশাল থেকে এসেছে, আমাদের এই গাজীপুর জেলার কাপাসিয়া বাজারে। আমি এখন এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া সদর কাপাসিয়া বাজারে। কত করে বিক্রি করেন তরমুজ? 400-350 400 টাকা। এই যে আপনার আমাদের সামনে তরমুজ দেখছেন, এখানে সবচেয়ে বড় যে তরমুজটা 6 বা 7 কেজি, সেটাকে 400 টাকা দাম বলছে, আকাচ্ছে দাম 400 টাকা। আমার সামনে বড়ই, রাজশাহী বড়ই 100 টাকা কেজি। আর এই যে আনারস, রমজান উপলক্ষে এই আনারস, সিলেট থেকে আসা এই আনারস, এক একটা পিস 100 টাকা। আমি দামগুলো বলছি আপনারা মিলিয়ে নেবেন। তেঁতুল 4-200। আর ওই যে আমার সামনে টক তেঁতুল, অনেকেরই প্রিয় সেই তেঁতুল, এই তেঁতুলগুলো এসেছে রাঙ্গামাটি থেকে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে। 1 কেজি তেঁতুলের দাম, পাহাড়ি অঞ্চলের তেঁতুল, 200 টাকা। আমি তারপর ফলের বাজারে আসছি। এই যে আমার সামনে কলা দেখছেন, একেবারে লাভ দিয়ে 4টা কলার দাম 80 টাকা, অর্থাৎ প্রতি পিস কলার দাম 20 টাকা রমজান উপলক্ষে। এখানে বিভিন্ন ধরনের দেশি ফল রয়েছে, একেবারে দেশি নিঘাত ফল। অনেকেই এই রমজানের রোজায় এগুলো কিনে থাকেন। এই যে এখানে রয়েছে দেশি আমলকি, প্রতি কেজির দাম 200 টাকা। এই যে আমাদের দেশে উৎপাদিত স্ট্রবেরি ফল, এটা 500 টাকা কেজি। আমি এসেছি এখন ফলের দোকানে। আসলে রমজান মানেই তো ফল, আগেই বলেছি ফল ছাড়া রমজানের ইফতার মানুষের সাধ্য মতো হয় না। কেউ কেউ বলে থাকেন আঙুরের পরিবর্তে বড়ই, এটা একটা ভীষণ কৌতুক, আমি সেদিকে যাব না। এই কালো আঙ্গুর কত করে? আমার সামনে যে কালো আঙ্গুর, সেটা 450 টাকা কেজি। আর এই গ্রিন বা সবুজ আঙ্গুর 250 টাকা, 300 টাকা কেজি। আর এখানে বিভিন্ন ধরনের খেজুর রয়েছে। এই খেজুরটা কত? 200 কি প্যাকেট? এই যে আমার হাতে যে প্যাকেটটা, এই প্যাকেটটা 100 টাকা। কতটুকু আছে এখানে? 500 গ্রাম, 100 কত? 100 টাকা, 200 টাকা কেজি। এখানে আরেক ধরনের খেজুর রয়েছে। আমাদের গ্রাম বাংলায় সাধারণত সাধ্য মতো যারা খেজুর কিনে থাকেন, এই খেজুরটা কত? এই খেজুরটা 450 টাকা। আর এই যে দেখেছেন, এই খেজুরটার দাম 700 টাকা।
আর এই খেজুরটা আমি এখন যে মুহূর্তে দেখালাম, এই খেজুরটার দাম হলো 600 টাকা কেজি। এখানে আরও ফল রয়েছে, আমি জিজ্ঞেস করব। আমার সামনে আনার, বলা হচ্ছে কাশ্মীরের ইন্ডিয়া, 400 টাকা কেজি। অস্ট্রেলিয়ান আপেল 350 টাকা কেজি। আর এখানে আরেকটি দেখছি অস্ট্রেলিয়ান আপেল 350 টাকা কেজি। এই আপেলটা হলো 300 টাকা কেজি। এখানে কমলা রয়েছে 300 টাকা, আর এই কমলাটা হলো 350 টাকা কেজি। এই ছিল কাপাসিয়া বাজারের আজকের ইফতারের আগের এই ফলের দোকানের দাম। আপনারা যে যেখানে থাকেন দামটা মিলিয়ে নিতে পারেন। এই রমজান উপলক্ষে দাম বেড়েছে নাকি কমেছে নাকি স্থিতিশীল আছে আপনারা যাচাই করেন, তবে আমার মনে হয় দামটা বেড়েই গেছে। যে যেখানে থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো লাগার সাথে থাকুন। সবাইকে রমজান মোবারক। আলী হোসেন চৌধুরী, কাপাসিয়া সদর বাজার, গাজীপুর।